নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন বা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো আজকে আমি আমার 1000 পরিবার হয়েছে, আমার ইউটিউবের পরিবারটা 1000-এ পাড়া দিছে, পা ফেলছে। তো আজকে আমি ওটা উপলক্ষ করে আপনাদের একটা বিশেষ একটা টুপ দিতেছি, সেটা হচ্ছে স্রোতের মধ্যে কিভাবে মানে বসি ধরতে গেলে অনেকেই দেখা যায় যে টুপ রাখতে পারেন না, টুপ টুপ করলে পরে টুপ ছুটে যায় আর কি, এই স্রোতে ধারে আর কি ছুটে যায়। তো এর জন্য আমি আজকে একটা টুপ দেখাবো, যেহেতু আমার আজকে মাছ মারা আছে, মাছ মারতে যাবো স্রোতের মধ্যেই, তো তার ভিডিও থাকবে অবশ্যই। তো এই দেখেন আমি এখানে রুটি, এখানে পাউরুটি ব্রেড আর কি, এটা আমি সোলানের নিছি, যে সোলানের সোলানের রুটি নিছি, এটাই যে সোলান সোলানের ব্রেড রুটি নিছি, এটার 70 টাকা দাম আমাদের এদিকে। যাই হোক, তার একটা প্যাকেট নিছি আমি, ফুল প্যাকেট। তো এখানে আর নদীতে মাছ ধরা অ্যাকচুয়ালি কিন্তু খুব কঠিন একটা কাজ, কারণ নদীতে মাছ ধরতে গেলে যে মাছ হবে এটা কোনো নিশ্চয়তা নাই, যত বড় শিকারই থাক কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আজকে মাছ হবেই। নদীর মাছ এরকমই একটা জিনিস যে যদি একরকম যদি ফ্লেভারে পড়ে গেলো, যদি লেয়ারে পড়ে গেলো, তাহলে হয়তো মাছ কয়েকটাই হবে আর না তো একটাও হবে না স্রোতের ভিতরে মাছ মারা। এই হলো এই, তারপরও চেষ্টা করব যে আজকে মাছ মেরে ফিরবো বা প্লাস আপনাদের দেখাবো, আশা রাখি আর কি। তো এর ভিতরে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যেমন টুপের ক্ষেত্রে চারের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, অনেকে অনেক রকম চেষ্টা করে মাছ মারে, অনেক রকম ট্রিক্স খাটিয়ে। যাই হোক, আজকে আমি টুপটা দেখাবো আর চার করার পদ্ধতি আরেকদিন দেখিয়ে দেবো আরেক ভিডিওতে, কারণ একটার ভিতরে দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো তারপর আশা করি এই টুপটায় ভালো রেজাল্ট পাবেন। তো এর জন্য কী কী লাগবে দেখেন, এখানে আমি বিন্নি ধানের চাউলের যে ভাত, এই ভাত নিছি বিন্নি ধানের চাউলের যে ভাত, সেই ভাত নিছি। এখানে পিঁপড়ার ডিম আছে, এখানে কিন্তু ঘি যাবে না, কারণ গভীর পানিতে মাছ মারতে গেলে ঘির দরকার নাই, কারণ গভীর পানিতে নিচে অত্যাধিক ঠান্ডা থাকে, ঠান্ডা থাকাতে টুপটা কী হয়ে যায় একদম জমে শক্ত হয়ে যায়, এর জন্য ঘি ব্যবহার করবেন না কখনোই। গভীর পানিতে মাছ মারতে গেলে কোথাও মানে এটা যে কোনো সময়ের জন্য বলতেছি, কেউ ঘি ব্যবহার করবেন না, আপনারা মধু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মধু অ্যাড করব, কিন্তু মধু এই মুহূর্তে কাছে নেই, আমি যাওয়ার পরে অ্যাড করে নেবো আর কি, পরে এটা মিশিয়ে নেবো। যাই হোক, দেখতে থাকেন আর কি যাবে, আমুল দুধ মানে দুধের পাউডার ফ্রেশ আমি এটা নিছি, মানে মিল্ক নিতে পারেন আপনারা কোনো সমস্যা নেই, মিল্ক পাউডারগুলো পাওয়া যায় 10 টাকা দামে, ওইটাও নিতে পারেন, আমি এইটা নিছি, এইটা ব্যবহার করব। তো তার আগে বলে রাখি, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন এবং আপনাদের পাশে থেকে আমাকে কাজ করার সুযোগ দেবেন। যাই হোক, দেখেন আমি কি করব, এখন এখানে মিল্ক পাউডারটা মিক্স করব। আমি কিন্তু আইডিয়ার উপরে নেই বরাবর, এটা সবসময় বলে রাখি, আমি এখানে নিচ্ছি দেখেন 2 চামচ হবে, 4 চামচের 2 চামচ, একটা পুরো ব্রেডের সাথে 4 চামচের 2 চামচ এটা মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখানে ভাত এইটা মিক্স করব। এটা খুব আঠালো, এটা কিন্তু খুব আঠালো, তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ইয়ে রাখছিলাম, এর জন্য হালকা একটু পানি মেরে নিছি, তাছাড়া এটা মিশানো যাবে না, এর জন্য হালকা একটু পানি দিছি, তাছাড়া এটা মেশানো যাবে না, এটা খুব আঠালো হয়, এর জন্য একটু পানি না দিলে এটা মিশানো যাবে না, এর জন্য হালকা একটু পানি দিয়ে নিছি। তারপরেও দেখেন এই দলা ধরতেছে, দেখছেন এই দলা ধরতেছে, মানে প্রচুর আঠালো এই জিনিসটা, এই ভাত এই বিন্নি ধানের চাউলের ভাতটা খুবই আঠালো, এই যে দেখেন এই যে তাও দলা ধরতেছে দেখছেন। যাই হোক, এখানে আমি এখন পানি অ্যাড করব, সেইরকম একটা ফ্লেভার চলে আসছে অলরেডি,
এটা যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন যে এটা কি সুন্দর একটা ফ্লেভার আছে। ভাত এই রুটির সাথে মিক্স করার পরে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো এর আগে কিন্তু আমি একদিন গেছিলাম আলতাফ ভাই এবং জিলু ভাইকে নিয়ে দুজনকে নিয়ে গেছিলাম আমি এখানে গাড়া দেখার জন্য বংশাই নদীতে। তো ওইটার ভিডিও দিয়ে আছে, ওই দিন কিন্তু কোনো মাছের বাস পায় নাই, আমরা ঘন্টা দিয়েছিলাম পরে চলে আসছি কারণ একটা মাছের সারা শব্দ পাই নাই। তো আজকে আবার ওই যে পয়েন্টে যাব দেখবো, আজকে হয়তো পানি আর একটু কমছে, আজকে হয়তো আশা রাখি মাছ মারবো আর কি, ছোটো হোক বড় হোক দেখাবো, অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটা ভালোভাবে মেশাবেন, এটা খুব ভালোভাবে মেশাবেন। এটা কিন্তু আট হাজার দিও, এটা জোর লাগবে আর কি হাতে, খুব প্রেশার লাগবে। এই ভাতটা মেশাতে গেলে খুব প্রেশার লাগবে কারণ প্রচণ্ড আটা হয়, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কীরকম আটা হয়েছে। এটা মেশাতে গেলে খুব জোর লাগে, এর জন্যই আমি কিন্তু এই কাঠের মানে কি বলে টুল ব্যবহার করতেছি। একটা কথা, এখানে আপনারা যদি আমুল দুধ এটা যদি না দেন তাহলে এখানে দুধের সর দিতে পারেন, দুধের যে সর দিবেন টাটকা সর, মানে পচা টানা ফ্রেশ যে সরটা আছে দুধের ওইটা ব্যবহার করবেন, ওইটাও ভালো রেজাল্ট হবে। তো আমার কাছে এই মুহূর্তে দুধের সর টাটকাটা নেই, পচাটা আছে, আমি পচাটা ব্যবহার করি, পচাটা মির্কার জন্য ব্যবহার করি, মিগেল মাছের জন্য, কালো বাউস মাছের জন্য। তো ওইটা আমি ব্যবহার করবো না আজকে কারণ আমার আজকে টার্গেট রুই মাছ, আজকে টার্গেট হচ্ছে রুই মাছ। সবসময় বেশি নরম করবেন না, আদার স্রোতের মধ্যে মাছ মারতে গেলে আদারটা একটু শক্ত রাখবেন, বেশি নরম করবেন না। এই দেখেন প্রচন্ড আটা হয়ে গেছে, আঠা নেই কেজি, দেখেন পুরা আঠা, দেখতেছেন এই যে আঙুল থেকে ধরে না, দেখছেন এরকম আঠা হয়ে গেছে। যাই হোক, এটা আমি এভাবেই নিয়ে যাব নদীতে, নেওয়ার পরে পিঁপড়ার ডিম দিব, মিক্স করব, টুক গাঁথব, কারণ সম্পূর্ণটা আমি পিঁপড়ার ডিম এখন দেব না, কারণ এখন দিলে পরে হয়তো আদারটার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এর জন্য করে এইভাবে নেবেন, পিঁপড়ার ডিম মিক্স করবেন আর ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দেবেন সবাই, এইটুকুই আমি প্রার্থনা জানাচ্ছি আপনাদের কাছে। তো চলেন তাহলে আজকে মাছ মারা, এরপরের ভিডিও দেখবেন মাছ মারা, ঠিক আছে, কোথায় বসবো কীভাবে মাছ মারি সেটা দেখানোর চেষ্টা করবো, একটু জেদ থাকবে ভিডিও। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, নমস্কার।